সরকারের দেয়া নতুন ঘর পেল কাশিয়ানির 35 পরিবার। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বিভিন্ন গ্রামে 35টি দরিদ্র পরিবারকে তাদের নিজেদের জমিতে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে উপজেলায় মোট 35টি পরিবারকে পাকা ঘর তৈরি করে দেয়া হয়। গত সপ্তাহে তাদের কাছে বাড়িগুলো হস্তান্তর করা হয়েছে। নিজের জমিতে মাথা গোজার ঠাঁই পাওয়ায় এই পরিবারগুলোকে এখন আর রাত বিরাতে অন্যের বাড়িতে ঘুমাতে হবে না, ঝড় বৃষ্টিতে দৌড়ে পালাতে হবে না আশ্রয়ের খোঁজে। প্রত্যেক পরিবারের দালান ঘর, পাকা পায়খানা, রান্নাঘর ও বারান্দা সহ বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। নতুন বাড়ি পাওয়ার আগে অনেকেই পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় ছিলেন, এখন নতুন বাড়ি পেয়ে তারা খুশি। জেলা প্রশাসক বলেন, শুধু কাশিয়ানি নয়, জেলায় এবার 193টি পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর দেয়া হয়েছে। যাদের জায়গা আছে কিন্তু ঘর নাই, সরকার তাদের এসব ঘর বানিয়ে দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছে। আগামীতে আরো ঘরের বরাদ্দ পাওয়া গেছে, এগুলো দরিদ্র লোকদের মধ্যে বিতরণ করা হবে।